দেশজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। সাধারণত বিধিনিষেধের আগ দিয়ে বাজারে ক্রেতাদের চাপ বাড়ে আর তাতে বাড়ে নিত্যপণ্যের দাম, পরে ধীরে ধীরে স্বাভাবিক দামে ফিরে আসে পণ্য। পয়লা জুলাই থেকে শুরু হওয়া বিধিনিষেধের গতকাল বৃহস্পতিবার ছিল অষ্টম দিন। চলুন আমরা দেখে আসি গত আট দিনে নিত্যপণ্যের দামে কী পরিবর্তন এসেছে। নিত্যপণ্যের বাজারে অত্যাবশ্যকীয় পণ্য হচ্ছে চাল। প্রায় এক বছর ধরেই চালের দাম বাড়তি, গত আমন মৌসুম শেষে একবার এবং বোরো মৌসুমের পর আরও একবার ধারণা করা হয়েছিল যে চালের দাম কিছুটা কমে আসবে, কিন্তু কোনোবারই উল্লেখযোগ্য হারে কমেনি চালের দাম। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির বাজার দরের তালিকায় দেখা যায়, গত 30 জুন নাজিরশাইল চালের দাম ছিল কেজি প্রতি 56 থেকে 65 টাকা। সেই নাজিরশাইল চাল গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওড়ান বাজারে 68 থেকে 70 টাকায় বিক্রি হতে দেখা যায়। মাঝারি BR-28 চালের দাম ছিল 50 থেকে 56 টাকা, যার দাম এখন হয়েছে 52 থেকে 56 টাকা। মোটা স্বর্ণা চালের দাম ছিল 44 থেকে 48 টাকা, এখন হয়েছে 48 থেকে 50 টাকা। মিলার থেকে যখন আসে, মিলার থেকে আমাদের ঢাকা আড়াতে যখন আসে গাড়ির ইম্পোর্ট, আপনার মালের দামটা, গাড়ি ভাড়াটা একটু বেশি পড়াতে অনেকে বলতেছে যে একটু মানে ডাবল পড়েছে, ডাবলের কাছাকাছি পড়েছে। আগে ঢাকা কুষ্টিয়া মিলার থেকে একটা গাড়ি ট্রাক আসতে 30,000 টাকা 35,000 টাকার মতো পড়তো, এখন আপনার এই ভাড়াটা পড়ে আছে 10,000 থেকে 15,000 টাকার মতো বেশি পড়ে। তো সুতরাং ওই খরচটা এখন চালের উপরে এসে পড়ে, তো এমনিতেই চালের দাম আরও বাড়ার। চালের পরেই আসি সয়াবিন তেলের দামে। গত 30 জুন সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা কমানোর ঘোষণা দেয় ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী সংগঠন। সেই হিসেবে সয়াবিন তেলের 1 লিটারের বোতলের দাম হওয়ার কথা ছিল 149 টাকা, 5 লিটারের জার 708 টাকা, কিন্তু বৃহস্পতিবার বাজারে 1 লিটার বোতল 153 টাকা এবং 5 লিটারের জার 728 টাকায় বিক্রি হতে দেখা যায়। বিধিনিষেধ শুরুর আগের দিন দেশি পেঁয়াজের দাম ছিল 48 থেকে 50 টাকা কেজি। গতকাল বৃহস্পতিবার ঢাকার AGB কলোনির বাজারে পেঁয়াজ বিক্রি হতে দেখা যায় 50 থেকে 55 টাকা কেজিতে। সোনালিকা জাতের মুরগির দাম ছিল প্রতি কেজি 210 টাকা, সেই মুরগি বৃহস্পতিবার 230 থেকে 240 টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। আর ব্রয়লার মুরগি 8 দিন আগে থেকেই বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে। স্বল্প আয়ের মানুষের শেষ ভরসা যে সবজি, সে সবজির দামও গত 8 দিনে বেড়েছে। বিধিনিষেধ শুরুর আগে গ্রীষ্মকালীন সবজির দাম ছিল কেজিতে 40 থেকে 50 টাকা, গতকাল বৃহস্পতিবার AGB কলোনি বাজারে সে সবজি 50 থেকে 70 টাকায় বিক্রি হতে দেখা যায়। নিত্যপণ্যের দামের এই ঊর্ধ্বগতির মধ্যে বেড়েছে করোনা সংক্রমণের হারও। সংক্রমণ বিস্তার রোধে বাড়ানো হয়েছে বিধিনিষেধের মেয়াদ। জীবিকার এই কঠিন সময়ে নতুন আরও কি দুর্ভোগ জীবনে যুক্ত হয় তা নিয়ে এখন শঙ্কিত নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। মাকসুদা আজিজ, প্রথম আলো।